সো আপনারা যেভাবে মালয়েশিয়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট একটা অ্যাপ্লাই করবেন অনলাইনে, তা আমি এই ভিডিওতে দেখাচ্ছি। প্রথমে আপনি গুগলে ঢুকবেন এবং WWW মালয়েশিয়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নামে অনলাইন সার্চ দিলে অটোমেটিক আপনারা একটা অপশন দেখতে পাবেন, এবং সেই অপশনে আপনারা দেখবেন বড় করে একটা প্রথম স্ক্রিন পর্দায় আপনাকে বেশি দেখাবে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সার্টিফিকেট অফ গুড কন্ডাক্ট। এই লেখাটা আসার পরে আপনারা ক্লিক করবেন, তারপরে দেখবেন যে হাই কমিশন অফ মালয়েশিয়া, তারপর স্কোর করবেন এবং নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে আপনারা দেখবেন যেন একটা হচ্ছে HTS বা ই কনসুলেট নামে একটা অ্যাড্রেস আছে, ওখানে ক্লিক করতে হবেন KLN.government মালয়েশিয়া। এখানে ক্লিক করলে আপনাকে একটা পেজটা দেখাবে এবং এটাকে আপনাকে ইংলিশ করে নেবেন। ইংলিশ করে নিলে আপনি বুঝতে পারবেন। তারপর এখানে দেখা যাচ্ছে নিউ রেজিস্ট্রেশন এবং লগ ইন, যেহেতু আপনার অ্যাকাউন্ট খোলা নাই তা সেই জন্য আপনাকে একটা নিউ রেজিস্ট্রেশন করতে হবে, এবং নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আরেকটা ফুলটা দেখাবে। দেখেন এখানে নতুন করে আরেকটা ফুলটা দেখাচ্ছে, এবং এখানে এই ভিডিওটা আমি ক্যান্সেল করে দিচ্ছি, নতুন করে এটা রেজিস্ট্রেশন করতেছে আপনার। তবে এখানে সব কিছু পূরণ করার সময় আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যেতে আপনার আইসি বা পাসপোর্ট, যেটাকে আইসি বলে বা পাসপোর্ট, তো পাসপোর্ট অনুসারে আপনার সমস্ত কিছু ডাটা এখানে এন্ট্রি করতে হবে। তবে মনে রাখবেন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে একটাই আপনার পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট রেজিস্ট্রেশন করতে পারবেন, তবে নামটা এবং ডেট অফ বার্থ এগুলি অবশ্যই দুবার হয়ে বা তিনবার হোক এটা একটু ভালো করে চেক করে রাখবেন। বিশেষ করে হচ্ছে পাসপোর্ট নাম্বারটা, পাসপোর্ট নাম্বার দিয়ে হচ্ছে একবারই এন্ট্রি করা যায়, তবে এটা দ্বিতীয়বারের সময় একটু ঝামেলা হয়। দ্বিতীয়বারের সময় যখন এটা একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এক্সপায়ার হয়ে যাবে তখন এটাকে রিনিউ করতে হয়, কিন্তু দ্বিতীয়বারে এটা অ্যাপ্লাই করালে যায় না। একটা পাসপোর্ট দিয়ে একবারই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু দ্বিতীয়বার যখন আপনার পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট প্রয়োজন হয় তখন ওই ক্ষেত্রে এটাকে আপনাকে রিনিউ করতে হবে। তো ওই অনুসারে আপনাকে ভালো করে জিনিস জানতে হবে। তো দ্বিতীয়বারে এটা মানুষের প্রয়োজন হয় না, যখন একবার তৈরি করে তখন দ্বিতীয়বারে ওইটা রিনিউ করা হয়। আর ইমেল অ্যাড্রেসটা এবং ফোন নাম্বারটা অবশ্যই মনে রাখবেন, এখানে আপনার ভেরিফিকেশন আসবে প্লাস SMS আসবে, আর ইমেলে অবশ্যই কনফার্মেশন লেটার আসবে, যেটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, এবং অ্যাপ্রুভ হইতে সর্বোচ্চ আপনার 25 থেকে 30 দিন সময় লাগে। তো আমি আজ স্ক্রিন পর্দায় আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অটোমেটিক একটা ফোল্ডার পাবে এবং ফোল্ডার অনুসারে আপনার সমস্ত কিছু ডাটা এন্ট্রি করতে পারবেন।